সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে এসেছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে। খামারটির অনার হচ্ছেন হাফেজ মোহাম্মদ শাহজাহান। আমরা আজকে জানব, দেখব, শুনবো এখানে কী কী ধরনের গরু রয়েছে, আমরা সেই গরুগুলোর একটু তথ্য নেব। এখানে দেখছি আমরা ওনার খামারটিকে, বেশ কিছু গরু রয়েছে, সার গরু রয়েছে। তো আমরা সব কিছু মিলিয়ে আজকে একটি প্রতিবেদন দেখাবো আপনাদের যে ওনার খামারে এখন কী কী ধরনের গরু রয়েছে এবং সেই গরুগুলোর দাম সম্পর্ক আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা প্রথমে একটি গরু দেখছি, এই পাশে আমরা সেটার একটু তথ্যটা নেই। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক দেখছেন গরুটিকে, বয়স কি গরুটার? বয়স হচ্ছে জুয়ান। দুধ কেমন আছে? 20 কেজি। এই গরুগুলো তো আপনার নতুন সংগ্রহ, কতগুলো গরু সংগ্রহ করেছেন নতুন? না, মোটামুটি দেখাচ্ছি আপনাকে, এই বকনা বাচ্চা। আচ্ছা, এই যে বকনা বাচ্চা, বকনা বাচ্চা, আট দাঁত বয়স, 20 লিটার দুধ। আচ্ছা, এখানে একটি গেল, আর কি আছে? আমরা কি এটার একটু দাম জানতে পারি? অবশ্যই জানাবো। হ্যাঁ, একটু বলেন তো, আমরা শুনে নিই এটার দাম যদি করি। হ্যাঁ, দামাদামি অপশন রাখবো এটার। হ্যাঁ, দাম যদি চাওয়া দাম অনেক দাম চাবো, তো দামাদামি চাবো না, এটা কিছু অপশন রাখা যাবে। আচ্ছা, দাম পড়বে এই বকনা বাচ্চা সহ 20-21 কেজি দুধ হচ্ছে বর্তমান, বর্তমান এর দাম পড়বে আপনার 2,70,000 টাকা। 2,70,000 টাকা ষাঁড় বাচ্চা, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা, বয়স, এটাও জুয়ান। দুধ কেমন আছে? এটা হচ্ছে 15-16, জেনুইন 15-16। দর্শক শুনছেন, জেনুইন 15-16, ষাঁড় বাচ্চা, বয়স হচ্ছে জুয়ান। কেমন এটার প্রাইস? এটার আপনার যে দাম বলবো অপশন থাকবে ইনশাআল্লাহ, কথা বলার জায়গা থাকবে। এটার দাম পড়বে আপনার 2,35,000 টাকা। 2,35,000 টাকা। দর্শক দেখছেন গরুটি, আমরা একটু পিছন থেকে ওলানটা দেখাই আপনাদের। এই যে ষাঁড় বাচ্চাটি, এটা কাদের জন্য? অভিজ্ঞ খামারি সব, মানে যারা বড় বড় খামারি রয়েছে তারাই এই ধরনের গাভী গরু কিনতে চাচ্ছেন আপনার কাছে। আচ্ছা, এখানে আমরা আরেকটি দেখছি, এটা মুন্ডি। এটা কি দর্শক দেখছেন, এই যে মুন্ডি, কোনো শিং নেই, অনেকেই শিং কাটে মুন্ডি তৈরি করে। আমরা আবারও দেখেন, আমি দেখুন, আপনি দেখেন। আচ্ছা, বয়স কি মুন্ডিটার? এটা হচ্ছে 6 দাঁত, সেকেন্ড বিয়ান, 6 দাঁত বয়স। এখন কি গাব টাব আছে নাকি? গাব আছে নাকি? এটা হচ্ছে 9 মাস চলতেছে। কি বাচ্চা এটা? বাচ্চা আছে? বাচ্চা আলাদাই বিক্রি করেছেন? দর্শক শুনছেন, বাচ্চা হচ্ছে আলাদা বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, যারা কিনবে দেখে শুনেই তারা কিনবে 6 দাঁত। এটার দুধ কেমন বললেন আপনি? আচ্ছা, 27-28 এখন। আর 9 মাসের গাব? 9 মাস এখন তো আর দুধ দিয়ে করেন না। তো কতটুকু আশা করছেন আপনার এটাতে? 30-35 লিটার। আচ্ছা, মানে এগুলো হচ্ছে একবারে যারা অভিজ্ঞ এবং উন্নত মানে দুধের খামারি যারা আছে মূলত তাদের, তারাই এই ধরনের গরু কিনবেন। আচ্ছা আচ্ছা, বর্তমান বাজার যে হয়ে গেছে, হ্যাঁ, গরু না কিনলে আর টিকা যাবে না, এই ধরনের গরু মানে সর্বোচ্চ দুধের গরু না কিনলে আর টিকা যাবে না, বাজার বাজার যে দাম এখন, খাদ্যের যে দাম। আচ্ছা, এই মুন্ডিটা গেল, আমরা মুন্ডি দেখলাম, এই পাশে এটা কি দেখছি? এটা হচ্ছে বকনা।
এটা বকনা এটাও 9 মাসের গাব এটাও 9 মাসের গাব বয়স বয়স দাঁত হয়নি হচ্ছে মনে হয় বা হবে আচ্ছা আচ্ছা আমরা ধরে নেই যে দুই দাঁত ধরে নেই আমরা দুই দাঁত ধরে নেই 9 মাসের গাব প্রথম বিয়ান জি প্রথম বিয়ান এটা এটা রেকর্ড কি রকম আশা করছেন আপনি এটা রেকর্ড আশা করতেছি এটা দুই বোন কত এটা দুই বোন আচ্ছা দুই বোন ওইটা এটা আচ্ছা দর্শক আমরা শুনছি দুই বোন এরা মানে এক মায়ের আচ্ছা এটা ছোট এটা চার দাঁত এটা দুই দাঁত তো এগুলো কেমন প্রাইস রাখছেন আপনি আচ্ছা হ্যাঁ এটার বাচ্চা হয়ে গেছে ভাঙছে তে কেমন আপনি এইটার দাম কেমন রাখছেন আর ওইটার দাম কেমন রাখছেন এটা মানে যেখানে গরুটা ছিল হ্যাঁ জোড়াই ছিল ও জোড়া ছাড়া বিক্রি করে নাই আচ্ছা আপনিও যাচ্ছেন যে জোড়া ছাড়া বিক্রি আমি যাচ্ছি জোড়া ছাড়া বিক্রি মানে যার কাছে যাক যেন জোড়া যায় দুই বোন একসঙ্গে থাকে তাই তো দুই বোন যেন একসঙ্গে থাকে তো কেমন জোড়াটার দাম রাখছেন আপনি এই জোড়াটার দাম চাচ্ছি আমি 5,30,000 টাকা 5,30,000 টাকা জায়গা আছে কোনো কথা বলার জায়গা রাখ সামান্য কারণ আমি এই গরুটা 3,00,000 টাকা বিক্রি করছি এটা 3,00,000 টাকা বিক্রি করছি আচ্ছা আমি কিন্তু চাচ্ছি না যে অত কথা বলবো ঠিক আছে হ্যাঁ আমি এটা এরকম গরু 3,00,000 করে বিক্রি করছি বিক্রি করছি ঈদের আগের দিন ঈদের পরের দিন বিক্রি করছি 3,00,000 টাকা আচ্ছা আমি চাচ্ছি না অত কথা বলার জন্য হ্যাঁ এটা আমি তো দিব হ্যাঁ এটা দিব আপনি গরুগুলো সাইজ দেখেন কালার দেখেন জাত দেখেন না জাতটা তো অনেক ভালো জাত মনে হচ্ছে আর ভাষার মধ্যে অনেক জায়গা আছে ভাষার মধ্যে অনেক জায়গা আছে একটানে 11:30 আচ্ছা বিকালবেলা 6:30-7 এরকম দুধ হয় মানে 17-18 মিস নাই 17-18 মিস নাই আচ্ছা এই হচ্ছে আপনার কালেকশন নাকি না আরো আছে আরো আমরা দুই একটি গরু দেখি দর্শক আমরা দামগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের আপনাদের বলছি যে যেখান থেকে এটা মুন্ডিটার দাম মুন্ডিটার দামটা কতটা রাখছেন আপনি মানে এই অবস্থা যদি কেউ নেয় হ্যাঁ আমি এটা তো বলেছি মানে এই বকনাটা আচ্ছা বাচ্চা হওয়ার পরে ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন বাচ্চার দুধ দেখে দাম আচ্ছা যেটা দেখছি আমি কিন্তু নিয়ে আসছি বলে দিতে পারতেছি কথা আচ্ছা আচ্ছা এখন পড়বে 3,60,000 টাকা এই মুন্ডিটার আচ্ছা আর বাচ্চা হওয়ার পরে কি কিরকম তখন আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা তা আর আর কি দেখব আমরা দর্শক আমরা আর কি কিছু গরু রয়েছে সেগুলো দেখি আমরা আপনার কাছে ষাট গরু দেখছি দিব আপনাদেরকে যেটা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা একটা ষাঁড় এটা একটা বকনা এটা একটা প্যাকেজ কিন্তু আচ্ছা এই ষাঁড় এবং বকনা এই প্যাকেজটা কেমন প্যাকেজটা এই ষাঁড় বকনার দাম পড়ে যাবে আপনার এটা পিওর শাহিওয়াল শাহিওয়াল আমরা দেখছি একবারে বোঝা যাচ্ছে যে এটা শাহিওয়াল যেই দেখবে পিছন থেকে সেই বলবে যে এটা শাহিওয়াল শাহিওয়াল বয়স হচ্ছে আনিয়ারের বয়স 13 মাস আচ্ছা এটারও বয়স 13 মাস আচ্ছা এটার কিন্তু বাচ্চা আছে ওই সাদা গোলটা বড় গোলটা ওই বড় গোলটা সাদা গোলটা ওই যে বাইরে যেটা প্রথমে দেখছি আচ্ছা এই দুইটার দাম কিন্তু দামাদামি করা যাবে না 2,00,000 টাকা আমরা দর্শক এই
বাইরে যেগুলো আছে আমরা সেগুলো একটু দেখে নিই এবং দাম জানার চেষ্টা করি। আচ্ছা, এইটা কয় দাঁত বয়স? চার দাঁত, চার মাসের গাভীন, 8 কেজি দুধ। আচ্ছা, নতুন খামারিদের জন্য। আর এটা? ছয় দাঁত বয়স, চার মাসের গাভীন দুধ, 10-11 দুধ। বাচ্চা হচ্ছে এটা? বাচ্চা কি আলাদা দাম? যদি কেউ সেট নেয়। আচ্ছা, এটাও কি একটা প্যাকেজ? এটাও একটা প্যাকেজ। আচ্ছা, দর্শক আমরা একটু গরুগুলোকে দেখে নিই পিছন থেকে। এই যে দেখছেন গরুগুলোকে আপনারা, চার দাঁত বয়স, ছয় দাঁত বয়স, চার মাসের প্রেগনেন্ট, দুধ হচ্ছে 10-11, আর এটার দুধ হচ্ছে 8, বয়স হচ্ছে চার দাঁত, প্রেগনেন্ট হচ্ছে 4 মাসের। আচ্ছা, এই হচ্ছে বাচ্চা। যদি কেউ নেয় এই সেটটা, তাহলে দাম পড়বে 3,60,000, গাড়ি ভাড়া আমার পক্ষ থেকে ফ্রি 10,000 টাকা। মানে 3,60,000 টাকা হচ্ছে প্যাকেজ, ছাড় হচ্ছে 10,000 টাকা গাড়ি ভাড়া। 4,60,000, আচ্ছা, 3টা গরু 4,60,000 টাকা হচ্ছে দাম, 10,000 টাকা ছাড় গাড়ি ভাড়া পাবো। গাড়ি ভাড়া ওই 10,000 টাকা আমার পক্ষ থেকে। আর কেউ ভাঙ্গে ভাঙ্গে নেয়? হ্যাঁ, ভাঙ্গে নিলে এটার দাম পড়বে 2,00,000। এটা শুধু সিঙ্গেল? সিঙ্গেল। এটার দাম পড়বে 2,00,000। এটার দাম পড়বে 1,80,000। 1,80,000, এটার দাম পড়বে 80,000। এটার দাম হচ্ছে 80,000। আচ্ছা, বাচ্চা ছাড়া দুধ দেয়, আপনি বাচ্চা ছাড়া নিতে পারেন, বাচ্চা ছাড়া নিতে পারেন, ভিন্ন ভিন্ন ভাঙে ভাঙে নিলে এটাই। আর যদি একসঙ্গে নতুন খামার এটা নিতে চায়, তাহলে তাদের জন্য আপনার ওই 10,000 টাকা ছাড় পাবে। আচ্ছা, 10,000 টাকা ছাড়। এই হচ্ছে আপনার কালেকশন? জি, আমার এই কালেকশন। আচ্ছা আচ্ছা, তো দর্শক, তবে আপনাদের একটা একটু কথা বলি আপনার। হ্যাঁ বলেন। এই গরুগুলো কিন্তু নতুন খামারিদের জন্য ভাই? আচ্ছা, এই গরুগুলো, এই বাইরের যে গরুগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে নতুন খামারিদের জন্য, আর এগুলো হচ্ছে অভিজ্ঞ যারা দুধের খামার আছে, যারা যাদের আছে তাদের জন্য, তাদের জন্য। তবে আপনার চ্যানেলের মাধ্যমে একটু অনুরোধ করতে চাই আমি। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা বলেন, যে আমাদের গরু সেক্টরের দিকে একটু নজর দেন। হ্যাঁ, আমরা যেভাবে খাদ্যের দাম বাড়তেছে, আচ্ছা, আমরা কি করতে পারতেছি না? যদি আপনার ভিডিওটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় বা কারোর মাধ্যমে পৌঁছে যায়, একটু আমাদের দিকে নজর করেন। আমাদের খুব বেহাল অবস্থা, আমরা এই সেক্টর নিয়ে মানে পারতেছি না। আমরা যে দূরে আমরা কত ঘাটতিতে আছি সেটা আমরা বুঝতেছি, আর যদি এই অবস্থা হয় তো আমরা তো এই সেক্টরটা একবারে নষ্ট হয়ে যাবে, একবারে নষ্ট হয়ে যাবে। তো অতএব আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনার চ্যানেলের মাধ্যমে বা যেভাবে হোক, এই যদি এই কথাটা চলে যায় প্রধানমন্ত্রীর কাছে, মেহরবানি করে এই সেক্টরটা দিয়ে একটু নজর দেন, আমরা পারতেছি না। যত গরুওয়াল আছে সবারই মত এই বক্তব্য, যত খামারিরা আছে সবার এই বক্তব্য। আচ্ছা আচ্ছা, সবার এই বক্তব্য যে এদিকে একটু নজর দেওয়া হোক এই সেক্টরে। আচ্ছা, গরু খাদ্যর যেভাবে দাম হয়ে গেছে, দুধের দাম নাই। দুধের দাম যদি বেশি হয়, খাদ্যের দাম বেশি হোক অসুবিধা নেই, দুধের দাম যদি বেশি হয় তো আমরা তুলে দিতে পারবো। দুধ হচ্ছে 50 টাকা আর খাদ্য হচ্ছে গমের ভুষিত 60 টাকা, কেমন করে পারবো আমরা? তো অতএব একটু অনুরোধ থাকলো যে যেভাবে হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই এই বার্তাটা আমার যায়, যে আমাদের সকল যারা খামারি আছে, ছোট বড় যতগুলো খামারি, সবার সবার পক্ষ থেকে বলা হচ্ছে যে এদিকে একটু নজর দেন, মেহরবানি করে, মানে খামার সেক্টরে যেন একটু নজর দেয়। তো ঠিক আছে, আপনাকে আমরা আপনার নাম্বারটা স্ক্রিনে আমরা দিয়ে দিব, যারা এ ধরনের গরু কিনতে চায় তাদের জন্য আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব। তো দর্শক, আমরা দেখলাম আজকে হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেবের খামার, যেটি হচ্ছে মারুফ ডেরি ফার্ম, সৈয়দপুর নীলফামারীতে অবস্থিত। আমরা সেই খামার থেকে আপনাদের বিভিন্ন ধরনের গরু দেখালাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, তারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।